আমি যে বাইরে কাজ বাজ করি, তোমার কি ভালো লাগে না? এই যে আমি কার সাথে কথা বলছি, কথা বলতে বলতে আবার ঘুমিয়ে গেছে নাই? এই যে দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের প্র্যাঙ্ক ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি বাইরে কাজ করি আর আমার বউ বাড়িতে শুধু ঘুমায়, কোনো কাজ বাজ করে না। সো সাথেই থাকুন আর প্র্যাঙ্ক ভিডিওটি এনজয় করুন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সাথেই থাকুন। এখন আপনাদের বৌদিকে আমি ঘুমের ডিস্টার্ব করব, খুব একটা ঘুমের ডিস্টার্ব করব। এই যে দেখতেই পাচ্ছেন যে ঘুমাচ্ছে। দেখছেন যে ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করব। সো সাথেই থাকুন। আমি আসছি তা তোমার খেয়াল আছে? খেয়াল আছে? কি হচ্ছে তো ওটো? আমি যে আসছি বাড়িতে তা তোমার তো কোনো খেয়ালই নেই। ঘুম পড়িস কেন? সন্ধ্যার সময় ঘুমাইছে কে? মাত্র 10টা বাজে, 10টার সময় মানুষ ঘুমায়? এই 10টা বেজে গেছে, তা তুমি আমার জন্য একটু ওয়েট করবে না? খাওয়া দাওয়া করে দুইজন একসাথে ঘুমাবো। তোমাকে ভাত খাই দেবে। হ্যাঁ, এখন ঘুমাইছো কেন? ঘুমাবো না, খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘুমাবো। তুমি না কাজ করো, আমি কি করবো? কেন তুমি কাজ করতে পারো? আমি আমার দাদি বিলাই গেছো। বসে থাকবা? কাজ হলো বসে থাকা? বাড়ি তো তেমন কোনো কাজ বাজ নেই, যেটুকু কাজ বাজ আছে ওইটুকু করবা, করে বসে থাকবা, বসে থাকবা, আমার জন্য ওয়েট করবা। আমি যে বাইরে কাজ বাজ করি, তোমার কি ভালো লাগে না? এই যে আমি কার সাথে কথা বলছি, কথা বলতে বলতে আবার ঘুমিয়ে গেছে নাই? এই যে আমি কার সাথে কথা বলছি? ভূতের সাথে কথা বলছি নি কি অবস্থা? এই যে কি ভাত খাবো, ওঠো। আমি কার সাথে কথা বলছি? তোমার সাথে? ওঠো ওঠো। সাতটার দিকে? হ্যাঁ, আমি টিভি দেখতেলাম। টিভিতে কি দেখলে? জীবজন্তু ডিসকভারি চ্যানেল। বাবা, তা বলো জীবজন্তুতে কি দেখলে? যে বাঘ হরিণ খাচ্ছে। হ্যাঁ, এইসব আমি ভাত খাবো, আমি বাঘ হরিণকে খাবো না, আমি ভাত খাবো। চলো ওঠো। কি কি কি? হ্যাঁ, কি হচ্ছে? আমি যদি এসে দেখি যে বাড়ির বউ ঘুমাচ্ছে, আমি যে বাইরের থেকে কষ্ট করে আসলাম, বউ আমার ঘুমাচ্ছে, আমি 8:30 পরে
সাড়ে আটটার পরে ঘুমাচ্ছ, আমি আসছি কয়টায়? 9:30। হ্যাঁ, 1 ঘন্টা ওয়েট করতে পারলে না যে দুইজন একসাথে খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো? নাকি খাওয়া দাওয়া করিস নাই রে? তা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো। হ্যাঁ, এই জিনিসটা বুঝতেছো না? কেন বুঝতেছো না? কেন বুঝতেছো না বলো কি? আর এই যে ঘুমাও ভালো কথা, হ্যাঁ মশারি টানিয়ে তো ঘুমাতে পারো। এই যে মশারি ভিতরে মশা, মশারি টানিয়ে ঘুমাতে পারো। টানিয়েও বা কি করবো, মশারির ভিতরে তো মশা। মশারির ভিতর মশা কিভাবে ঢুকবে? কেন কেন ঠিক হয়ে যাবে। এখন মশারি টানিয়ে কেন ঘুমাতে বলছি, কারণ এখন ডেঙ্গুর পরিমাণ খুব বেড়ে গেছে, বুঝতে পারছো? এই ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশারি টানিয়ে ঘুমাতে হবে। কেন মশারি টানো না? আমি তো বারবার বলি মশারি টানো। হ্যাঁ, কি ভালো লাগতেছে না আমার কথা? ভালো লাগতেছে না? কি ভালো লাগতেছে? মশারি টানাতে ভালো লাগে না। কেন মশারি টানাতে ভালো লাগে না? এত ঘুম কই থেকে আসে তোমার? আমি যে আইসে দেখি তুমি ঘুমাচ্ছ, কেন ভাল লাগে? আমার কান ধরে টেন উঠবো তো, উঠবো, ওঠো, ঘাট ধরে ওঠো, কান ধরো, কে কান ছিঁড়ে দেয় যদি তোমার বরের যদি কান ছেঁড়া দেখে তখন সবাই ভাল লাগতেছে না? কেন লবণ নিয়ে আসবো? লবণ দিয়ে খাবা? ভালো লাগে কি হচ্ছে? কি 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 অবস্থা? কি 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 অবস্থা? কি হয়েছে? কি হয়েছে দেখো, দেখো এমন করে না, দেখো দেখো যে আমি একটু ঘুমে ডিস্টার্ব করবো। সো দর্শক মন্ডলী, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের, বহুদিন ঘুমে ডিস্টার্ব করলাম। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর কমেন্ট করে জানান যে কেমন ধরনের ভিডিও আপনারা চান। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দেবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সো দর্শক মন্ডলী ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।